আসুর 2007 স্থিতি বনাম বর্তমানের স্থিতি 2007 সনত সমষ্টি পুনর্নির্ধারণের বিরোধিতা করেছিল আসুয়ে 2023ত আসুয়ে জনাইছে আদরণি এই খসড়াখন হল ভারতের নির্বাচনী আয়োগে ইতিবাচকভাবে আরম্ভণি করেছে ইতিবাচক আরম্ভণি কি কারণে কৈছো যে অনুসূচিত জাতি আর জনজাতির আসন বৃদ্ধি পাইছে ডিলিমিটেশনের স্থিতিক লৈ বিরোধীর কাঠ গড়াত সদৌ অসম ছাত্র সন্থা আসুয়ে সেই সময়ত কৈছিল যে শুদ্ধ ভোটার তালিকা যখন এনআরসি ভিত্তিক হব সেইখন অনুসরি সমষ্টি পুনর্নির্ধারণ হব লাগে আজি কিছু বদলি হয়েছে গতি এই বিষয়ে তেখেতসকলে কব পাৰিব কেলে বদলি হল আসুর কোনো স্থিতি নাই আসু এজিপি অজিত ভূঁইয়া কংগ্রেস সব হিমন্ত বিশ্ব শর্মার লেফট হ্যান্ড নাই সমষ্টি পুনর্নির্ধারণক লৈ 2007 সনত সদৌ অসম ছাত্র সন্থার স্থিতি আছিল এতিয়ার উলুটা এনআরসি নোহাকৈ কোনোপক্ষেই সমষ্টি পুনর্নির্ধারণ নহব বলে আকুর্গ স্থিতি আছিল 16 বছর পূর্বর সদৌ অসম ছাত্র সন্থার কিন্তু এইবার আসুয়ে কৈছে বহু পরিমাণে খিলঞ্জিয়ার স্বার্থ সুরক্ষিত করব বর্তমানের পরিবেশ পরিস্থিতিত এইখন খসড়ায় আসুর এই স্থিতির পিছতেই আসুক আক্রমণের লক্ষ্য করে লৈছে কংগ্রেস এআইইউডিএফে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া আর উপদলপতি রকিবুল হুসেনের মতে আসুয়ে মারিছে পাভলুটি 2007 সনত তেখেতসকলে যেনে ধরনের রাজপথলে আগুয়াই আইছিল সেইখিনি সময়ত কৈছিল যে এনআরসি খন শুদ্ধ হব লাগে সোনকালে হব লাগে আর শুদ্ধ ভোটার তালিকা ভিত্তিক সমষ্টির পুনর্নির্ধারণ হব লাগে আনফালে সাংসদ প্রদ্যুৎ বৰদলৈয়ে কলে আসু এতিয়া বিজেপির শ্রুতলিপি মতে চলে এতিয়া এনেকুৱা ধরনের হয়েছে যেন বিজেপি দলের শ্রুতলিপি মতে যে কাম করে যাকর অতি গুরুত্বপূর্ণ কথা যাক মানুষে বিচারে সচাকে কণ্ঠ হোক সেইবিল ক্ষেত্রে নিমাত থাকে আর সরকারক অস্বস্তিত পেলাব পড়া যিকোনো বিষয়ে মতার পর আজকালি বিরত হয়ে থাকে একে সময়তে এআইডিএফর বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়াই সমষ্টি পুনর্নির্ধারণের প্রসঙ্গত কংগ্রেস আসু হীরেণ গোহাই অজিত কুমার ভূঁয়া সকলকে সাঙুরি লৈ কলে আসু কংগ্রেস এতিয়া বিজেপির পকেটত কংগ্রেস এজিপি বিজেপিতে এতিয়া এক এই ডিলিমিটেশন অকল ইউডিএফে বিরোধ করে আর কোনো বিরোধ করা নাই আসুর কোনো স্থিতি নাই আসু এজিপি অজিত ভূঁইয়া কংগ্রেস সব হিমন্ত বিশ্ব শর্মার লেফট হ্যান্ড নাই ইমপ্লিমেন্টেশনে কব যদি যদি জেনুইনলি তেওঁলোকে বিরোধ করে তেতিয়া সুপ্রিম কোর্টে যাওক কেস এটা করক রুদিবলৈ চেষ্টা করক কংগ্রেসে ভূপেন বৰাই তেতিয়া গম পাম যে তেওঁলোকে অসার্থক ডিলিমিটেশনের বিপক্ষে মুখ্যমন্ত্রীর বিপক্ষে লক্ষণীয়ভাবে আসুক আক্রমণ করা বিরোধীক এতিয়া আসুয়ে যিমান প্রত্যাক্রমণ করব লাগিছিল যিমান প্রত্যুত্তর আসুয়ে দিব লাগিছিল সেই সকলবোৰ এতিয়া গাত পাতি লৈছে শাসকীয় বিজেপিয়েহে এই সময়ত সদৌ অসম ছাত্র সন্থায় এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত লৈছে আসুর যে স্থিতি সি সচাকৈ অসমীয়া জাতির পক্ষত সুন্দরভাবে লৈছে খিলঞ্জিয়া মানুষের পক্ষত লৈছে এওঁলোকে সন্তুষ্টি প্রকাশ করেছে আদরণি জানাইছে গতি বাক স্বাধীনতার অধিকার সকলরে আছে মানে কাবাক ভাল পাব বলে কোৱাৰ কারণে যে আপনি কেউ ভাল পাব আপনার সমালোচনা করছো হেনেকুৱা অসম চলি থাকলে তো নহব নয় শুনিলে নে বোলো বাজিব লাগিছিল টেমি কটারি বাজিছে হাসতি হের দরে শাসকীয় বিজেপিয়ে আসুর হয়ে উকালতি এতিয়া করেছে এনেকৈ রাজু বৰুৱাৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট